বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আর আমাদের নীলও ভালো আছে। আর মিষ্টি ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 11টা, আজ 11টা থেকে ভিডিও শুরু করলাম। আর ঘুম থেকে উঠেছি 8টার সময়, উঠে রেডি হয়ে নিয়েছি। আর আজকে খুব বৃষ্টি পড়ছিল, তাই ভিডিও স্টার্ট করবো বলে করা হয়নি। নীলে জাস্ট মাত্র ঘুম থেকে উঠলো, জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলো নীল। আর আজকে খুব বৃষ্টি পড়ছিল আকাশে, তো নীল জলকে কখনো বা কখনো বাঘ বলে। তো নীলকে জিজ্ঞেস করছে, নীল কি হচ্ছে, আকাশ থেকে কি পড়ছে? নীল বলছে বাঘ পড়ছে। নীল, আকাশ থেকে কি পড়ছে? আকাশ থেকে বাঘ পড়ছে। হালকা হালকা এখনো বৃষ্টি হচ্ছে। নীলকে আমরা জিজ্ঞেস করছি কি হচ্ছে, নীল বলছে বাঘ পড়ছে। এখন বলতো আকাশ থেকে কি পড়ছে, বাঘ? এই দেখো চুপচাপ আছে, এই মাত্র বলছিল আকাশ থেকে কি পড়ছে, বাঘ পড়ছে। বলে দাও মেয়েটা আকাশ থেকে বাঘ পড়ছে। বলছে হ্যাঁ, আকাশ থেকে বাঘ পড়ছে গো। নীল সকাল থেকে বাঘ পড়ছে, প্রচুর বাঘ পড়েছে আজকে, তাই না নীল? আকাশ থেকে প্রচুর প্রচুর বাঘ পড়লো, তাই না? নীল চুপচাপ আছে, ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠেই বলছে বাঘ পড়ছে, বাঘ পড়ছে, বাঘ পড়ছে আকাশ থেকে, বাঘ পড়ছে। নীল আস্তে আস্তে কথা বলতে শিখছে, সব মা বাবা, তারপরে বাঘ, জহালকে বাঘ বলছে, কখনো বা বলছে। আর দেখো হাই উঠছে নীলের। আর এবার নীলের ব্রেকফাস্ট বানাবো। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিলো, তাই নীল একটু দেরি করেই উঠেছে। উঠে কে উঠে গ্রিল থেকে দেখে যায় যে বৃষ্টি পড়ছে, তখন থেকে শুরু হয়ে গেছে বাঘ পড়ছে, বাঘ পড়ছে, বাঘ বাঘ আকাশ থেকে বাঘ। আর দাঁড়াও আমি তোমায় দেখাচ্ছি, আমাদের গাছগুলো খুব সুন্দর হয়েছে বৃষ্টিতে, খুব সুন্দর লাগছে গাছগুলো, তাই না? ওই দেখো কুমড়ো গাছগুলো, এখানে বেগুন গাছ হয়েছে একটা। এই বেগুন গাছটা না অনেক স্মৃতি আছে, বেগুন গাছটা প্রায় 2-3 বছর বটে। জাস্ট দেখো মোটা, দেখো গাছটা কত অনেক মোটা, 2-3 বছর গাছ। একটা করে প্রতি বছর বেগুন ধরে আর হয় না, একটা করে বেগুন ধরে। দেখো এবারও হবে একটা, আর এখানে একটা খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ ফুল মাই ফেভারিট, গোলাপ ফুল না থাকলে গাছ বাগানে মানাই না। আর এই দেখো কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে, সেদিন দেখালাম মরে যাচ্ছিল, আজকে দেখো বৃষ্টি পেয়ে কত সুন্দর হয়েছে। দেখো ভালো করে পুরো দেখো লত ছেড়েছে এখান থেকে শুরু। আর লঙ্কা দেখো গাছটা কত লঙ্কা ধরেছে, এগুলো গোল লঙ্কা, এগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর এগুলো মিষ্টিও খুব খায়, এখনও পাকলে খাওয়া দেবো মিষ্টিকে, এখন পাকে নাই লঙ্কাগুলো। আর এখানে ছোট্ট একটা পিপা গাছ, বাবা আরে ছোট্ট একটা পিপা গাছ হয়েছে দেখো। আর দাঁড়াও এই ক্যামেরাটা খুব দৃষ্ট করছে, নিয়ে কলে নিয়ে আসছি। এই দেখো ছোট্ট একটা পিপা গাছ হয়েছে। আরে দেখো নিম গাছটা কত বড় হয়েছে, আমাদের নিম গাছ। এই নিম পাতা চৈত মাসে খেতাম, তখন গাছ থেকে খেয়েছি, বৈশাখ মাসে খেতে নেই, বৈশাখ মাস থেকে খাওয়া বন্ধ করে দিয়েছি, বাবু জন্মমাস তো খেতে নেই। চৈত খেয়েছি আর ফাল্গুন খেয়েছি। হ্যাঁ নীলকে ব্রেকফাস্ট খাওয়ানো হয়ে গেল, নীল বাবার সাথে খেলা হচ্ছে। আমি এখানে ফুলকপি কাটবো, আর এই ফুলকপিটা কালকে দিয়ে গেছে, তাই না মা? কালকে দিয়ে গেছে, আর এটা খুব সুন্দর ডাটা, এগুলো চচ্চড়ি হয় খুব ভালো। কালকে মা বলছে রেখে দাও, কাল চচ্চড়ি হবে সর্ষে দিয়ে, দারুণ লাগে খেতে। আর মা কি করছো তুমি? আমি এই যে এসারে আলু সেদ্ধ করলাম, ওটা বের করলাম আলুগুলো, এবার ডাল ভরবো। এই ফুলকপিটা মা খুব সুন্দর। হ্যাঁ তুমি ভালো করে করবে না, আদা রসুন দিবে, মশলা ফুলকপি তরকারি তো মশলা বেশি না দিলে ভালো লাগে না।
পেঁয়াজ দেবো, রসুন দেবো, টমেটো দেবো, লঙ্কা, শুকনো লঙ্কা আর আদা, রসুন আর আলু আর শুকনো। বসো, মনে একটু পাই না, এই তো আমার শুরু, এখন পরে দেখলেও হবে। তোমার ভিডিও বানাইছো তো? হ্যাঁ হ্যাঁ, আমার হয়েছে কিছুটা, সব কাজ করতে করতে তো পারি না, এক হাতে ক্যামেরা এক হাতে, তোমার বাবা বাড়ি থাকলে তখন একবার করে ধরে যায়, বাবাকে ধরা করাবে। হ্যাঁ বাবু উপরে কাজ করছে, নিচে আসবে একটু পরে। হ্যাঁ কাজ করছে, এই কালার থেকে বীজ ছাড়লে খুব মুশকিল লেখা আছে। ডাল চাপিয়ে দিয়েছে, আর এরকম বাবা মাছ এনেছে বাজার থেকে, তো এটা এখন কাটবো। কি মাছ গো মা? এটা রুই মাছ, আমি ঠিক ধরেছি, দেখো। বা তোমার কত ট্যালেন্ট, হ্যাঁ তুমি মাছ চিনতে পারো। সকাল থেকে উঠে পড়ে জল বৃষ্টি পড়ছিল, বলে বাঘ পড়ছে, বাঘ বাঘ বাঘ। ওই সবসময় বাঘ বাঘ ওঠে, বাঘ মানে বাঘ হয়ে গেছে এখন, আগে বাঘ বলতো, এখন বাঘ বলছে। জলকে বাঘ বলে আমি জানি, আমার বাঘ বলছে আজ থেকে। আর এই মাছটা মাথাটা দুটো চালে মা, মাছটা কভার করবো, মাথাটা দুবার করে দেবো তো, একটাই থাকবে, একটাই খেয়ে নেবে। মাথাটা চার ভাগ করো, তুমি এখন চার বেলা শুধু মাথা খাবে আর আমরা পিস গুলো খাবো। আমরা ওই বৌমাকে কি করবো, সেই ইয়া নির্যাতন নির্যাতন অত্যাচার কি বলে, ওটা আমার মতো শাশুড়ি কোনো দিনও করবে না, কখনো না, জান দিয়ে দেবে, কিন্তু বৌমাকে নির্যাতন করবে। এই খাবার খেয়ে আমার নাইটি গোটাই ফেলেছে, গোটাই এখানে সয়লে খাওয়ালাম, ওটা নাইটিতে পুরো সয়ালেকে ভূত করে দিয়েছে, ওকে খাওয়ানো খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন, আমিও খাবে নিজে আর আমাকেও খাবে, খা খা জামাতে, দেখো কত ভালোবাসে, আমি জামাতে খাও জামাতে, যে আমার জীবনই তো আমার বৌমার জীবনই তো আসুক, তাই কোনো জায়গা আর কিছুদিন পরে আমারও বৌমা আসবে, নীলেরও বিয়ে দেবো, নীল তো এখন থেকেই নীলের মেয়ে পছন্দ করা আছে। আচ্ছা তুমি জানো তো হাসপাতালেই পছন্দ হয়ে গেছে অলরেডি, বড় হোক লাল করে দিয়েছিল, আমার মাছ ধোয়া হয়ে গেল, আমি হাত ধুয়ে নিয়েছি, আর মা আমাদের জন্য মুড়ি মাখছে, কি মাখছো গো ভাতে? মুড়ি লয় এটা, ভাত আছে, মুড়ি আছে, আলু আছে, টমেটো আছে, ছাতু আছে, এটা আমার মায়ের জন্য, আমার আর মামপুসনার জন্য, আজকে আমার শাশুড়ি বৌমা মিলে খাবো, শাশুড়ি বৌমা, অন্যদিন তো ভাত দিয়ে মুড়ি খায় না, অন্যদিন বলে আমাদেরকে হয় ফ্যান ভাত দাও, নয়তো কি বলে তরকারি মুড়ি দাও, আর বাবু খাবে না, আজ বাবু খাবে না, আর আমার ওই খাবারটা না ভালো লাগে না, আমার এই জন্য এই খাবারটাই আমার খুব ভালো লাগে, একটু বেশি নিয়েছি,
আজকে আমি আর আমার মা পুষনা দুজনেই খাবো। আজ আমার ছেলে কিছু খেলো না, শরীরটা একটু খারাপ আছে, ওই যে অত কুরকুরে খেয়েছে বিঙ্গো বিঙ্গো, এই জন্যে আজকে ছেলেটা খাবে না। আর এখানে লঙ্কা করা আছে, আলু ফ্যান ভাতের জন্য লঙ্কা করানো হয়েছিল, কিন্তু বাবু বললো খাবো না, তাই ক্যান্সেল হয়ে গেল। আর এই যে এটা আমাদের খাবার রান্না। তুমি ফুলকপি করবে মা? আমি কালনার ভেজে নেবো, মাছটা করলে আর কি করবে? আর ডাল? ডাল তো সিদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, দুজন মিলে রান্না করে নেবো খেয়ে পরে। আর রাত্রে ডিমের তরকারি আর রুটি। ও রাতে হবে তো, সন্ধ্যাবেলায়? হ্যাঁ বিকালে বা দুপুরে, বিকাল দুপুরে বলছে, আবার বিকালে হবে, বিকালে হবে। তুমি আগুন ধরে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ, রুটিটা হয়ে গেলে ইন্ডাকশনে তরকারিটা হয়ে যেত। আমি নিলে জেনে খিচুড়ি করতেও পারি আজকে, কারণ সেই ইয়ের ওটসের খিচুড়ি করবো। আমি তো গ্যাসের রুটিটা শিখতেও পারবো না, খুব ভয় করি খুব। না গ্যাসের রুটি ভালো হয় না, আমি পারি না বাবা ভালো করতে। আমি তো পারি না, খুব ভয় ভয় করি, ভয় পাই প্রচুর, সেই জন্য গ্যাসের রুটিটা করি না। আর ইন্ডাকশনে ভালো রুটি হয় না। চলো মেখে নাও, তাড়াতাড়ি খেয়ে নিই, খিদা পেয়ে গেছে। আমি রান্নাঘরে দেখো খাবার খাওয়ার পরে মাছ ভাজতে চলে এসেছি, তিনটে মাছ দেওয়া হয়ে গেছে, ভাজবো। এখানে দুটো আছে, পাঁচটা করছি, আর চারটা মনে হয় রাখা আছে, ওটা কাল হবে, ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখো কাল্লাগুলো ভাজা হবে, আর মাছ ফুলকপিটা করে নিয়েছে। এটা ডালটা নিলের সব রকম মিশাল করে, আর ফুলকপিটা এখানে আছে প্রেশার কুকারে। মাছটা ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি ফুলকপিটা। মা ফুলকপিটা খুব সুন্দর রান্না করে, ওই জন্য মাকে বলেছি, মা তুমি ফুলকপি হলে তুমিই করবে। আর এটা ঘি কাল্লা বটে, এরকম কাল্লা নয়, ঘি কাল্লাটা আমি ভেজে নেবো। আর মাছটা একটু খড়া খড়া করে ভাজি, কারণ নীল যেহেতু খাবে। এই লেজাটা আমি খাই, আর নীলকে পিস দেবো অবশ্য, লেজা আমি ভালোবাসি খেতে, আর মা পিস খাবে, আর এখানে সবাই পিস খাবে, আমি লেজা। মাছ ভেজে পরে কাল্লাগুলো ভেজে নেবো, তারপরে নীলকে খাবারটা খাইয়ে দেবো। নীল একবার আলু খেলো কিছুক্ষণ আগে মায়ের সাথে। আজকে মাছের তেলটা খুব খারাপ বেরিয়েছে, তাই ফেলে দিলাম। মাছের তেল নালে খেতে খুব সুন্দর লাগে, আর তেলটা পুরো কাদা ছিল। আমার রান্না করা হয়ে গেল, তারপর নীলকে খাবার খাইয়ে স্নান করিয়ে দিয়েছে। নীল খেলা করছে এখানে, আর এখন একটা বাজছে। এবার নীল যদি পারি তো ঘুম পাড়াবো, তারপর আমি স্নান করতে যাব। নীল আবার বাঘ বাঘ করে চেঁচাচ্ছিল। বাঘ নীল কই, বাঘটা কই গো, কই বলো, একবার বলো, বাহ বাঘ কই বেটা, বাঘ কই, একবার বলে দাও সবাইকে, দেখো সবাই বুঝবে তুমি জলকে বাঘ বলো। আমার গোটা মুখে কালি লাগিয়েছে। রান্নাগুলো কোনো রকমই করলাম, আর বৃষ্টি হচ্ছিল তবু গরম আছে প্রচুর, আর এক গাদা খেলা নিয়ে বসেছে। ও সব কিছু জিনিসে একটা খুব ভালো অভ্যাস রিসার্চ করে, আর পাউডার নয় বেটা। আমি যখন ওকে বকে দেবো তখন ও ফেলে দেবে। এই দেখো, এই দেখো ফেলে দিল, একটুকু জাস্ট বলে দেবো বেটা, ওটা এই জিনিসটা নয় তো ফেলে দেবে, খুব বুঝে। ওটা দেবো, দাঁড়াও দি, ওটা খুঁজছে আমার কাছে আরও। এই দেখো দিলাম। হ্যাঁ এখন মা আবার রুমে আছে, আমরা বাবু ওই রুমে কাজ করছে, আবার ছুড়ে দিল, আবার দিতে বলছে। হুম
গুড আফটারনুন, এখন বাজে বিকাল 5:30, আর আমি বাইরে ঘুরছি। তখন নীলের সাথে খেলা করার পরে আমি স্নান করে খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর এই ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে নিয়েছি, আর এখন বাইরে ঘুরছে। সারাদিন বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে, আর পুরো অন্ধকার হয়ে এসেছে মেঘটা। আর আমি এবার নীলের জন্য খাবার বানাবো। নীল ঘুম থেকে উঠে গেছে, আর তারপর সন্ধ্যে দেবো। তো চলো খাবারটা ফার্স্টে বানিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হবে, ঠিক আছে? সুজি তো হয়ে এসছে, আর একটু দুধ তো ফুটে যাবে, তারপরে সুজি নামিয়ে দেবো, ঠান্ডা হলে খাওয়াবো। আর আমার সুজি করা হয়ে গেল, এখন আগুনটা ধরছে আমাদের। এবার রুটি করব, আগে সন্ধ্যাটা দিয়ে দেবো, তারপর রুটি করব, আর নীলকে তারপর সুজিটা খাওয়াবো, কারণ সুজিটা এখন ঠান্ডা হয়নি। আর রমিও এটা সাইডে সাইডে ঘুরছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। কালকে নতুন একটা ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।